সুস্থ শরীর না থাকে তারা ভালো কাজ করতে পারবে না। সুস্থ শরীর রাখতে হলে পরে তাদের সঠিক খাওয়া দাওয়া করতে হবে। এই যে ফাস্ট ফুড যেটা আছে এটা কম খেতে হবে, অত খাওয়া যাবে না। ফল সবজি এই সমস্ত জিনিস বেশি খেতে হবে, পরিমিত খেতে হবে, এবং মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক আজকে আমাদের সমাজকে নষ্ট করে, ধ্বংস করে, সে মাদক থেকে আমাদের দূরে থাকতে হবে। ছেলে মেয়েদেরকে লেখাপড়ার পাশাপাশি তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে। তাদের ভিতরে অনেস্টি বিষয়ে বলতে হবে, তাদের জানি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করে এবং তারা জানি কালচারাল অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এই বিষয়গুলো তাদেরকে বলতে হবে। আমাদেরকেও এই বিষয়গুলো তারা জানি পায়, এই বিষয়গুলো জানি তারা গ্রহণ করতে পারে, সেদিকেও আমাদের আপনাদের সকলকেই আপনাদের খেয়াল রাখতে হবে। আমাদের আমাদের পপুলেশনের জনসংখ্যার প্রায় 30% হলো অ্যাডোলেসেন্ট। সে 30% মানে বিরাট সংখ্যা, তারাই তো আগামী দিনের দেশ পরিচালনায় আসবেন। এবং এই যে 30% একে যদি আমরা দক্ষ নাগরিক হিসাবে তুলে ধরতে পারি, তাহলে পরে বাংলাদেশ যেমন মধ্যমায়ের দেশ হয়েছে, অবশ্যই ইনশাআল্লাহ 41 সাল বাংলাদেশ বা তার আগেই বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র হিসাবে এটা নিজেকে তৈরি করতে পারবে। কাজেই এটা সম্ভব হবে যদি আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এখনই সঠিক শিক্ষা দেই, স্বাস্থ্য তাদের ভালো থাকে, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমাদের ডেমোক্রেটিক যে ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড আছে সেটা পেতে হলে পরেও আমাদের এখন থেকেই কাজ করতে হবে, এই ছেলেমেয়েরা যাতে ভালো থাকে। দু একটি সমস্যাও আছে, যেমন মাদকের কথা বললাম, আবার আমাদের দেশে যে একটি আমাদের আর্লি ম্যারেজ বাল্য বিবাহ হয়ে থাকে বাংলাদেশে, এটি একটি সমস্যা। এটা সমস্যা নানান কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, সামাজিক কারণ আছে, এই কারণগুলো আমরা দূর করতে চাচ্ছি। এখনও আমরা যেটা পরিসংখ্যানে পাই যে 50% নাকি এখনও বাল্য বিবাহ আছে, এবং বাল্য বিবাহ হওয়ার পরেই তারা গর্ভধারণ করে খুব তাড়াতাড়ি, এবং একটি শিশু যদি আরেকটি শিশুকে জন্ম দেয় তাহলে পরে তো দুজনেরই জীবনের ঝুঁকি। কাজেই এই বিষয়গুলো আমাদেরকে সামাজিকভাবে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, যাতে আমরা এই আর্লি ম্যারেজ যেটা আছে এই বিষয়টি যাতে এই দেশে কমে আসে, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। প্লাস আমাদের যে মাদকের কথা বললাম, আমাদের ধূমপান যেটা আছে, এই সব কিছু থেকেই আমাদের ছেলে মেয়েদেরকে রক্ষা করতে হবে।